সরকার পরিচালনার অর্থ বরাদ্দ নিয়ে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ও বিরোধী দল। এর জেরে শাটডাউনের দ্বারপ্রান্তে চলে গেছে বিশ্বের প্রথম অর্থনীতির দেশটি। স্থানীয় সময় শুক্রবার কেন্দ্রীয় সরকারের অর্থের যোগান দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপন করা বিলটি আটকে দিয়েছে বিরোধী দল রিপাবলিকান কংগ্রেস সদস্যরা। এমন অবস্থায় রোববার থেকে আংশিক অচল হয়ে পড়তে পারে দেশটির সরকারের বহু গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম চলমান রাখতে সরকারকে তহবিল যোগানোর মেয়াদ 30 দিন বৃদ্ধির লক্ষ্যে বিল আনা হয়েছিল কংগ্রেসে, কিন্তু সেই বিল 232-198 ভোটে পরাজিত হয়েছে। উত্থাপিত এই বিলে রিপাবলিকানদের পছন্দ অনুযায়ী ব্যয় হ্রাসের পাশাপাশি অভিবাসন সীমিত করার প্রস্তাব ছিল, সে কারণে ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটে এটি পাশ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কম ছিল। বিলটি পাশ না হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানগুলো বন্ধ হওয়ার পাশাপাশি প্রায় 40 লাখ কেন্দ্রীয় কর্মীর বেতন ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেতে পারে। সেই সঙ্গে বন্ধ হতে পারে আর্থিক খাতের নজরদারি থেকে বৈজ্ঞানিক গবেষণার তহবিলও। প্রতিনিধি পরিষদে ভোটাভুটির পর স্পিকার কেভিন ম্যাকার্থি জানান, যেসব রক্ষণশীল নীতির কারণে ডেমোক্রেটরা বিলটির বিরোধিতা করছেন সেগুলো ছাড়াও তহবিলের মেয়াদ সম্প্রসারণের বিলটি পাশ হতে পারে, কিন্তু এরপর কি হবে সেই বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। ম্যাকার্থি বলেন, হাল ছেড়ে দেওয়াই কেবল ব্যর্থতা। এদিকে মার্কিন আইন পরিষদের উচ্চকক্ষ সিনেট আবার সময় মতো কাজ করবে কিনা তা নিয়েও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। শনিবার বিকেলে সিনেটে দ্বিদলীয় বিল উত্থাপিত হওয়ার কথা রয়েছে, যেখানে 17 নভেম্বর পর্যন্ত এই সরকারকে তহবিল যোগানোর কথা বলা হয়েছে, কিন্তু প্রক্রিয়াগত বাধার কারণে আগামী মঙ্গলবারের আগে চূড়ান্ত ভোট নাও হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন জানান, সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে, এতে ক্ষুদ্র ব্যবসা ও শিশুদের জন্য পরিচালিত কর্মসূচির গতি কমে যেতে পারে, সেই সঙ্গে থমকে যেতে পারে বড় অবকাঠামোগত প্রকল্পের গতিও। এবার যদি শাটডাউন হয় তাহলে সেটি হবে 10 বছরের মধ্যে চতুর্থ শাটডাউন। এর আগে মাত্র 4 মাস আগে জাতীয় ঋণ সীমা বৃদ্ধি নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল যেভাবে পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল তখনও এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যদিও শেষ মুহূর্তে সামলে নিয়েছে তারা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।